নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। চৌঠা নভেম্বর 2021 শ্যামা কালী পূজা। এই কালী পূজা থেকে এই আট রাশির কপাল খুলতে চলেছে, মহা সৌভাগ্যশালী হতে চলেছে এই আট রাশি। জয় মা কালী, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট করুন এবং এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার আপনারা করুন, অর্থাৎ আপনাদের আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধুবান্ধব কাছে আপনারা এই ভিডিওটি পাঠিয়ে দিন। যে আট রাশি এই নভেম্বর মাসে মহা সৌভাগ্যশালী হতে চলেছে, অর্থাৎ সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই মা কালীর কৃপায়। মা কালী এই আট রাশিকে ধনের দিক থেকে, আর্থিক স্থিতির দিক থেকে যথেষ্ট কিন্তু মজবুত করবে। কোন কোন দিক থেকে কী কী লাভ পেতে চলেছে এই আট রাশি, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও। কোন এই আট রাশি সৌভাগ্যশালী রাশি এবং প্রত্যেকে আপনারা অবশ্যই সেদিন আপনারা মা কালীর উপাসনা আপনারা করুন, বিশেষভাবে আপনারা অবশ্যই মা কালীর কৃপা কিন্তু পাবেন। যাদের শনি সম্বন্ধীয় সমস্যা আছে, শনি যাদের পীড়িত আছে, তারা অবশ্যই আপনারা মা কালীর পুজো করুন, বিশেষভাবে এই শনি কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। তো কোন এই আট সৌভাগ্যশালী রাশি কপাল খুলতে চলেছে, কোন কোন রাশির? প্রথম রাশি, মহা সৌভাগ্যশালী রাশি, আমি এক এক করে আপনাদের কাছে যাব আটটি রাশি। প্রথম রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মযোগ সৃষ্টি করছে মেষ রাশির, ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। দীর্ঘদিন আটকে আছে এমন কাজ আপনাদের সম্পন্ন হবে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ মেষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। মা কালীর কৃপায় দুহাত ভরে অর্থ কিন্তু আসতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির প্রথম আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হবে, অর্থাৎ আপনাদের বিদেশ থেকে লাভ, আপনাদের কর্মযোগ, কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনা থাকছে। আপনাদের মান সম্মান, যশ, প্রতিষ্ঠা, লাভ আপনারা কিন্তু পাবেন এবং আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে মা কালীর কৃপায়। সমস্ত বাধাবিঘ্ন দূর হতে চলেছে, ধনের জোয়ার আসতে চলেছে মকর রাশি। তিন নম্বর যে রাশি, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা, কর্মের জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ, আর্থিক স্থিতি মজবুত হবে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা, মান সম্মান বৃদ্ধি করবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, শুভ বিবাহের কানেকশান আপনাদের আসবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি কুম্ভ রাশির, অর্থাৎ কুম্ভ রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এই কালী পূজা থেকে। আপনাদের কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে, অর্থাৎ এই যে চারটি রাশি কথা বললাম, এক্সিলেন্ট রাশি, মকর, কুম্ভ, সিংহ এবং মেষ। এরপরে যে চারটি রাশির কথা বলবো, প্রথম পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের
পাবেন, সেই টাকাগুলো রিকভারি হবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে। অর্থাৎ বিষরাশি, আপনাদের আকস্মিক ধন বর্ষা হতে চলেছে, কর্মযোগ, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এবং সফলতার জায়গা কিন্তু নির্দেশ করছে বিশ্বরাশির। মহাভাগ্যশালী রাশি হতে চলেছে বিশ্বরাশি, ধনের জায়গাটা আপনাদের বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। ৬ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের হঠাৎ ধনপ্রাপ্তি হবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে টাকা আপনাদের পুনরুদ্ধার হবে মা কালীর কৃপায়। আপনাদের শেয়ার মার্কেট, গোল্ড, লটারি, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, জুয়া সাট্টা থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ মীন রাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা লাভ আপনাদের হতে চলেছে, কপাল খুলতে চলেছে মীন রাশির। এরপরের যে রাশির কথা ৭ নম্বর, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ফাটাফাটি সময়, আপনাদের কেরিয়ারের দিকে ডেভেলপমেন্ট, কর্মযোগ, ব্যবসা ক্ষেত্রে শুভ, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত করবে, সন্তান সুখ, লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন ধনুরাশি। ধনুরাশির ধন বর্ষা হতে চলেছে মা কালীর কৃপায়। এরপরের যে রাশির কথা বলবো, যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে, এবং ভাগ্যের দ্বারা অর্থ পাওয়া, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হওয়া, আকস্মিক ধন প্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, সম্পত্তি নিজস্ব ক্রয় আপনারা কিন্তু করবেন, নিজস্ব সম্পত্তির জায়গা কিন্তু দেখাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে সুখের জায়গা, এবং আপনাদের গোল্ড, চাঁদি, শেয়ার, লটারি, জুয়া সাট্টা ফাটকা থেকে কিন্তু আপনারাও কিন্তু অর্থ কিন্তু মা কালীর কৃপায় কিন্তু পাবেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের কিন্তু হতে চলেছে। আমি আবারও বলছি, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং মা কালীর কৃপায় এই রাশিকে পিছন ফিরে তাকাতে হবে না। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এই রাশিগুলোকে পিছন ফিরে তাকাতে হবে না। আগামী দিন আপনাদের মানে এক কথায় সৌভাগ্যের দিন কিন্তু আপনাদের আসতে চলেছে, বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার এই রাশিগুলো। তো প্রিয় দর্শক বন্ধু, প্রত্যেকে মা কালীর উপাসনা করুন, এবং কিছু ক্ষেত্র যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, কিছু অংশ আপনারা কিন্তু লাভবান কিন্তু আপনারা হওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু তৈরি করছে। আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে হঠাৎ ধনপ্রাপ্তি, আকস্মিক ধনপ্রাপ্তি, আপনাদের কর্মযোগ এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। আপনি ডায়েরিতে নোট করে নিন আমি যে রাশিগুলোর কথা বললাম। এই কালী পুজো থেকে আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে, কপাল খুলতে চলেছে এই আটটি রাশির, এবং একটি রাশি বিশেষ মা কালীর কৃপায় আপনাদের ধন সম্পত্তির জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ আপনাদের কিন্তু হবে, এবং ব্যবসার জায়গাটা বিশেষ করে। তো প্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটিতে আপনাদেরকে আমি যে ইনফরমেশনটা দিলাম, আবারও বলছি, আপনারা প্রচুর পরিমাণে এটা আপনারা শেয়ার করুন, যাতে আপনাদের সাথে সাথে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন যেন জানতে পারে, এবং এর পাশাপাশি জয় মা কালী এটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, এবং যাদের শনি খারাপ আছে অবশ্যই আপনারা মা কালী উপাসনা করুন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রতিবন্ধকতাগুলো কাটতে বাধ্য। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে করুন, এবং অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, এমনি মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে, এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, ফোন করবেন না, ফোন সবসময় ধরা কিন্তু সম্ভব হয় না। জয়।